আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশিস ভালো আছেন, সুস্থ আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো আমি জয়লানা আপনাদের মাঝে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওর নোটিফিকেশন অলরেডি আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই তারা নেক্সটের নতুন ভিডিওটা দেখতে পারেন। বন্ধুরা, আমি বলেছিলাম যে 100 সাবস্ক্রাইবার আপনি কীভাবে গেইন করবেন কিছুদিনের ভিতরে, এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখেন, আজকে যে পয়েন্টটি আপনার সাথে আমি শেয়ার করবো সেই পয়েন্টটি আসলেই জিনিয়ান, অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে 100 না 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এই পয়েন্টটি অ্যাপ্লাই করে আমি নিজেও করেছি, এই জন্য আপনার সাথে শেয়ার করা। দেখেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি বলেছি যে অলরেডি আমাকে বিশ্বাস করেন, আমি সব কিছু ঘেটে তারপর আপনার সাথে ভিডিও শেয়ার করি, দেখি যে 100% এটা রিয়েল আছে কি না, এই টপিকটি এবং এই টিপসটি কাজ করে কি না, এই পয়েন্টটি অ্যাপ্লাই করলে কাজ হয়, তারপরে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারা নিশ্চিন্তভাবে আমার এই কথাটি শুনে আপনার ভিডিওতে এইসব জিনিস অ্যাপ্লাই করবেন। দেখেন, নতুন ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু আপনাকে প্রথমেই সাবস্ক্রাইবার হয় না, 100 কি একটা সাবস্ক্রাইবার আপনার জন্য অনেক মূল্যবান। যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য, যেমন যারা পুরনো ইউটিউবার আছে তাদের কিন্তু ফার্স্টে 100 থেকে শুরু করে কিন্তু এখন 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার অলরেডি পুরনো ইউটিউবের চ্যানেলে আছে। এখন প্রথম প্রথম আপনি 100 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন সেটা আমি বলতে যাচ্ছি। দেখেন, প্রথম 100 সাবস্ক্রাইবার গেইন করার জন্য প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনি নিজেই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি বলবেন যে আমি নিজে কীভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। আমি আপনাদেরকে বলি, যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই সেখানে দেখবেন যে সে কোন রিলেটেড ভিডিও দেখে। যদি আপনার রিলেটেড টপিক রিলেটেড ভিডিও সে আপনার তার মোবাইলে ইউটিউবে সার্চ করে দেখে, তখনই আপনি কী করবেন যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে যে নেমটা আছে সেটা তার মোবাইলে সার্চ করে সাবস্ক্রাইব করে তাকে বলবেন যে না, যদি তুমি এই ভিডিওটা দেখার পর তোমার যদি ভালো লাগে অথবা ইম্প্রুভ হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা। এভাবে মূলত আপনাদের প্রথমেই 100 সাবস্ক্রাইবার করার জন্য আপনাকে নিজেই সাবস্ক্রাইব করতে হবে আপনার ইউটিউব চ্যানেলকে এবং এক এক মোবাইল দিয়ে। অবশ্যই কিন্তু আপনাদের ফ্যান সার্কেল আছে আমি জানি এবং বিলিভ করি। তো পয়েন্ট হলো সাব ফর সাব। এখন আপনার অনেকজনে কমেন্ট করবেন ভাই, সাব ফর সাব করলে কিন্তু আমার সমস্যা হয় অথবা দেখা যাচ্ছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সে কিন্তু আমার ভিডিওটি দেখতেছে না। আমি আপনাদেরকে বলি, সাব ফর সাব এখনকার ট্রেন্ডিং একটা বিষয়। দেখেন, সাব ফর সাব করলে একটু সমস্যা হবে কিন্তু এটা বেশি একটা সমস্যা হবে না আপনার নতুন চ্যানেলের জন্য। যেহেতু আপনার নতুন চ্যানেল, আপনি সাব ফর সাব করতে পারেন। এখন সাব ফর সাব কীভাবে করবেন? দেখেন, আপনি সাব ফর সাব করতে চাইলে আপনি কাউকে কমেন্ট করতে পারেন যে ভাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। এরকম সাব ফর সাব করলে হবে না। সাব ফর সাব করতে হবে তার ভিডিওটা দেখার পরে আপনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন এবং আপনি প্রতিদিন তার ভিডিওটি দেখবেন, এরকম কমেন্ট করে তার চ্যানেলটাকে আপনি সাব ফর সাব করতে পারেন। অবশ্যই এসব লেখার পরে অবশ্যই নিচে লিখে দেবেন সাব ফর সাব। এটা লিখলে অবশ্যই সে কিন্তু সে ওই রিলেটেড ভিডিও দেখলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাব ফর সাব করবে। এবং এটা কিছু না, দেখা যাচ্ছে সাব ফর সাব করার পর যদি আপনার 100 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে যায় তখন আপনার সাব ফর সাব এটা অফ করে দিলেও সমস্যা নেই, যেহেতু আপনি তারপরে কমেন্ট করতেছেন না, তারপরে এটা সাব ফর সাব হচ্ছে না আপনি যেহেতু 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটা এমনি গ্রো করবে। দেখেন, 100 সাবস্ক্রাইবার হলে 100 জন কিন্তু আপনার সাথে অ্যাক্টিভ হয়ে গেল, 100 জনের ভিতরে না হলে 50 জন তো আপনার ভিডিও অবশ্যই দেখে এবং লাইক করে। যারা আপনার ভিডিওতে বেশিরভাগ লাইক করবে, আপনার ভিডিওটা শেয়ার করবে, সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার আরও আরও সাবস্ক্রাইবার অ্যাড হবে আপনার ইউটিউব চ্যানেলে। এই জিনিসটা মনে রাখবেন, এনার্জি দিয়ে ভিডিও করবেন। এনার্জি দিয়ে বলতে কি আমি আপনাদেরকে বলি, আমি যদি এখন এভাবে ভিডিওটা করতাম, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনার সাথে ভিডিও শেয়ার করতে আছি যে আপনি কীভাবে 100 সাবস্ক্রাইবার গেইন করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। চলুন শুরু করি। না, এরকম বললে কিন্তু আপনার সাবস্ক্রাইবার গেইন হবে দূরে কথা, আপনার সাবস্ক্রাইবার আরও আনসাবস্ক্রাইব হয়ে যাবে। কেন হবে? সে আপনার ভিডিওটা দেখে, আপনার চ্যানেলটা দেখে, দেখার পরে দেখছে যে আপনি আপনার এনার্জি সহ আপনি ভিডিওতে কথা বলতেছেন না এবং আপনি বুঝাতে পারতেছেন না, তাহলে কিন্তু সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। দেখেন, ফুল এনার্জি নিয়ে আপনাকে ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানাতে হবে। দেখেন, আমি এখন যেরকম ভিডিওটা বলতেছি এবং ডাইরেক্টলি বলতেছি, আপনাকে আপনি যদি এরকম না বলতে পারেন তাহলে অবশ্যই একটা স্কিপ করে নেবেন। আমি কিন্তু স্কিপ ছাড়াই আপনার সাথে ভিডিও শেয়ার করি। কেন শেয়ার করি? জাস্ট আমি জানি আমার এই ভিডিওতে কী কী বলতে হবে। এবং হ্যাঁ, স্কিপ যে একবারে শেয়ার করি না এরকম না, যে মেন টপিকটি, যে মেন পয়েন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা এই নোটবুকে আমি আগে থেকে লিখে রেখেছি যে আপনাদের সাথে এভাবে এভাবে মেন পয়েন্টটি শেয়ার করবো, সেই মেন পয়েন্টটি আপনি আপনার স্কিপ হিসাবে লিখে রাখতে পারেন। এই জন্য বলবো আপনাকে ফুল এনার্জি দিতে হবে আপনার ইউটিউব ভিডিওর কন্টেন্টে। আপনি যদি আস্তে আস্তে অথবা নর্মালি মরার মতন কথা বলেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। এই জন্য আপনাকে
100% শক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে আপনাকে ইউটিউবে ভিডিও করতে হবে। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে অবশ্যই 100 না 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত আপনার এই লেভেলটা থাকবে এবং দেখবেন যে আপনার ওই 100 সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার করার সময় যতটুকু লেভেল আপনি ভিডিওটি দেখেছেন সেই লেভেল অনুযায়ী যারা আপনার ওই ভিডিওটি দেখেছে সে কিন্তু আরও সামনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখন হলো 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো প্রমোশন। এখন আপনারা বলবেন যে প্রমোশনটা কি, দেখেন অনেক ইউটিউব চ্যানেলে প্রমোশন নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে, ফ্রিতে প্রমোশন করে দেন, আমার ভিডিওটা প্রমোশন করে দেন, আপনার কমেডি ট্যাবে আমার ভিডিওটা প্রমোশন করে দেন, আমার আমার আপনার কমেডি ট্যাবে আমার ভিডিওটা পোস্ট করে দেন। এভাবে আসলে কিন্তু প্রমোশন করা যায় না। দেখেন জোর করে কাউকে আপনি ভিডিও দেখাতে পারবেন না, আর দেখালো সেখানে ওয়াস্টাম যে আসবে সেটা হবে না। হ্যাঁ, এখন হলো আমি কেন প্রমোশনের কথাটা বললাম এই টপিকে, আপনার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার অথবা 100 সাবস্ক্রাইবার হওয়ার পিছনে কারণ রিজনটা কি, আমি প্রমোশনের কথাটা কী জন্য বললাম। দেখেন প্রমোশনের মাধ্যমে কিন্তু আপনার 100 সাবস্ক্রাইবার সাথে সাথে হবে। এখন কীভাবে হবে আমি বলি, আপনারা প্রমোশনের কথা শুনলেই অনেক সময় মনে করেন যে না আপনি এফবি ফেসবুকে পেজ অথবা আপনার ইনস্টাগ্রাম পেজ অথবা টুইটারে পেজ এইসব পেজে আমাদের ভিডিওটি শেয়ার করে কিন্তু আমরা আমাদের 1000 সাবস্ক্রাইবার অথবা 100 সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এটা সম্পূর্ণ ভুল। জোর করে কাউকে আপনি ভিডিও দেখাতে পারবেন না। এখন আপনি যদি কোনো পেজে, যে সব পেজে অথবা সব ফেসবুক গ্রুপে যে কিন্তু আপনি আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও বেশিরভাগ একটা এনার্জি থাকবে না এবং আপনার ভিডিওতে বেশিরভাগই কিন্তু ওয়াস্টাম এবং আপনার ভিডিওটা কেউ দেখবে না। এখন উপায়টা কি প্রমোশন করার জন্য, অবশ্যই আপনাদেরকে কিছু কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। প্রথম সিস্টেম হলো আপনি কোরাইতে যান অথবা ফেসবুক পেজে যান, ইনস্টাগ্রামে যান, প্রথমেই দেখবেন আপনার এই ভিডিও রিলেটেড কোন পেজটা আছে, কোন গ্রুপটা আছে, কি চাচ্ছে, সেখানে আপনার ভিডিওটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ভিডিওটা পোস্ট করার পর সাথে সাথে কিছু লেখা আপনি ওখানে পেস্ট করে দিতে হবে যেন এই রিলেটেড ভিডিওটা তারা বুঝতে পারে। এখন কথা হলো ডাইরেক্টলি আপনার লিঙ্কটা নিয়ে আপনার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে আপনি পেস্ট করে দিবেন না, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় স্প্যামে পড়ে যেতে পারে। এই জন্য আপনার প্রমোশন করা লাগবে, অবশ্যই করবেন, কিন্তু আপনার যেটা দরকার সেই রিলেটেড পেজে, ফেসবুক গ্রুপে, ইনস্টাগ্রামে যে আপনি এটাকে পোস্ট করবেন, সুন্দর মতো পোস্ট করবেন, প্রমোশন করবেন। দেখেন বড় বড় বলিউড স্টার, সুপারস্টার, বাংলাদেশের সুপারস্টার সবাই কিন্তু তার নতুন ভিডিও দেওয়ার পরে, নতুন ছবি দেওয়ার পরে, তারপরে কিন্তু তাদের ভিডিওটি তারা প্রমোশন করে, তাদের মুভিটি প্রমোশন করে। কারণ কি, যে প্রমোশন করলে আপনার আরও ভালো হয়, লাভ হয়, আপনার চ্যানেলটা বলতে কি, আপনার ছবি বলতে কি, সব কিছুতেই প্রমোশনে প্রচারে প্রসার, এই জিনিসটা কিন্তু সবাই জানেন। এই জন্য বললাম যে অবশ্যই আপনার চ্যানেল আপনি প্রমোশন করবেন, আপনার ভিডিও প্রমোট করবেন এবং প্রমোশন করবেন অবশ্যই, কিন্তু আপনাকে নিয়ম নীতি মেনে অবশ্যই আপনাকে প্রমোশন অথবা প্রমোট করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে 100 থেকে 1000 সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারেন খুব সহজে কিছুদিনের ভিতরে যদি এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আমি যে কথাটি আজকে আপনার সাথে শেয়ার করলাম হয়তো পারে সেই কথাটি আপনার ভালো নাও লাগতে পারে, আপনি অ্যাপ্লাই নাও করতে পারেন, কিন্তু অ্যাপ্লাই করেন না ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যে আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনার যদি আরও কোনো কিছু জানার উৎসাহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনি কোন রিলেটেড ভিডিও দেখতে চান। দেখেন ইউটিউবে কিন্তু অনেক রিলেটেড ভিডিও আছে, টেক রিলেটেড, ফান রিলেটেড, এন্টারটেনমেন্ট রিলেটেড, কমেডি রিলেটেড, মানে সব কিছু একই, যে হোক মোটিভেশন রিলেটেড, কুক রিলেটেড, ফুড রিভিউ রিলেটেড, অনেক ধরনের ভিডিও আছে। আপনি কোন ধরনের ভিডিও জানতে চান? হ্যাঁ, আমি ইদানিং কিছু মেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেন আপনি কীভাবে মুভি এক্সপ্লেন ভিডিও বানাবেন, এটা আমি শেয়ার করেছি, কীভাবে কার্টুন বানাবেন, কীভাবে এটা বানাবেন, কীভাবে আপনি ফুড রিভিউ বানাবেন, এটা নিয়ে ভিডিও করে নিই করবো আপনার সাথে। সব কিছুই কীভাবে আপনাকে মেক করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি বেশিরভাগই এখন জোর দিয়েছি আমার চ্যানেলে। আমি এরকম রিলেটেড ভিডিও দেখি, দেখেন অনেক ইউটিউবে ভিডিও আছে, আমি দেখার পরে দেখি যে আর তারা কীভাবে বানায়, এরকম ভিডিও আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এবং ইদানিং শেয়ার করবো। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা লম্বা করলাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ভিডিওটা শেয়ার করার পরে আমারও ভালো লাগতেছে। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর এরকম আরও রিলেটেড ইউটিউব রিলেটেড ভিডিও পেতে জেল পরে ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউনে সুন্দর থাকবেন এবং যতটুকু পারেন আপনি নিজেকে গুছিয়ে রাখবেন এবং সুস্থ রাখবেন, ভালো থাকবেন। আবার দেখাবো নতুন কোনো ভিডিও হবে। চিলড্রেন, বাই বাই, টাটা।